আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং জুনিয়র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি SC500-এর কীভাবে রিসেট করতে হয়, কীভাবে স্পিড কমাতে বাড়াতে হয় এবং কি নাইফ ফাংশন কীভাবে বন্ধ করতে হয় এবং কি চালু করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমত আপনাকে কন্ট্রোল বক্সের চারটি বাটন যে আছে এখান থেকে আপনার হাতের ডাইন সাইডের যে তিনটি বাটন প্লাস মাইনাস প্লাস নিচের দিকে ইরোড দেওয়া যে চিহ্ন দেওয়া যে বাটনটা তিনটা বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। আপনার R5 লেখা আসার পর দুইটা সাউন্ড করবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কন্ট্রোল বক্সটি রিসেট হয়ে গেছে। এরপর পাওয়ার অফ করে দিবেন এবং পাওয়ার অফ করার পর আবার পাওয়ার অন দিবেন, দেখবেন আপনার কন্ট্রোল বক্সটি রিসেট হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের SC500-এর যে কন্ট্রোল বক্স এটা আপনারা রিসেট করতে পারবেন ইনশাল্লাহ। এখানে স্পিড কমানোর জন্য আপনাকে প্লাস বাটন চাপ দিয়ে কন্ট্রোল বক্সের প্লাস বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। এখানে 96 আসলে আপনার স্পিড কমানো বাড়ানোর অপশন আর কি 96। এরপর মাইনাস বাটন চাপ দিয়ে আপনার স্পিড কমাতে পারবেন এবং প্লাস বাটন চাপ দিয়ে আপনি স্পিড বাড়াতে পারবেন। এখানে আমি 3000 স্পিড করে দিয়েছি এবং কি স্পিড 3000 করার পর ইন্টার চাপ দিয়েছি, এরপর পাওয়ার অফ করেছি। এখন দেখেন পাওয়ার অন করলেও আপনার প্লাস মাইনাস চাপ দিয়ে প্লাস বাটন চাপ দিয়ে ধরলেও দেখেন আপনার 3000 যে করেছিলাম এটা এখনও আছে আর কি 3000। এভাবে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন। আপনার ইচ্ছা করলে আপনার 1000, 1500, 2000, ম্যাক্সিমাম স্পিড আপনার 4000 পর্যন্ত লাস্ট স্পিড আপনারা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো SC500-এর কীভাবে সিজার অফ করতে হয় এবং অন করতে হয়। যদি সিজার অফ থাকে সেক্ষেত্রে কীভাবে অন করবেন এবং কি অফ থাকলে অন থাকলে কীভাবে অফ করবেন। আপনার প্লাস বাটন চাপ দিয়ে ধরে আপনার নয়ে যাইতে হবে। নয়ে যাওয়ার পর আপনার এখানে জিরো থাকলে ওয়ান করে দিতে হবে, তারপর ইন্টার চাপ দিয়ে আপনার পাওয়ার অফ করে অন করতে হবে, তাহলে সিজার চালু বা বন্ধ হবে। এরপর যদি আপনার আবার মানে অন করতে চান সেক্ষেত্রে আপনার প্লাস বাটন চাপ দিয়ে ধরে আবার নাইনে যেতে হবে। নয় যাওয়ার পর এখানে ওয়ান থাকলে জিরো করে দিতে হবে, আবার ইন্টার চাপ দিয়ে আপনার পাওয়ার অফ করে অন করতে হবে। এভাবে করলে আপনার নাইফ বন্ধ এবং চালু হবে আর কি। আপনাকে দেখতে হবে যদি অফ জিরো থাকে তাহলে অন আছে কি বা অফ আছে কি না। দেখেন আমার কন্ট্রোল বক্স এখন কমপ্লিট, এখন এটা রানিং আছে চলতেছে। ধন্যবাদ সবাইকে।